Hi guys, it's Preetam. I'm back with my new video. Today I'm going to show you a type of special vlog. Hey guys, special bolchi man, eta shotti special. Ar eta as an Asansolian, amader jonno prochondo gorber bishoy. So vlog ta ki amra kothay achi shop start korar age. First dekhe ni ajke amar sathe je ache. Hello. Ajke ache amar bhai o arekta vlog e chole esche. Priyanshu. So ebar bolini amra kothay achi. Amra achi Asansol Station. Apnara bolle bishwash korben na. এটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে স্টেশনটাকে আর এখানে তিনটে ফুড স্টল বসেছে আপনারা ওয়াও বোঝেন আর চায়চুন তো জানতেনই এখানে আছে এছাড়াও তিনটে নতুন নতুন স্টল এসেছে আর অনেক ভাবে এটাকে ডেভেলপ করেছে স্টেশনটাকে সো কোথায় আছে কি কি হয়েছে সব কিছু দেখার জন্য ভিডিওটাকে লাস্ট অবধি দেখা খুব দরকার থাকবেন আমাদের সাথে আর চলুন বেশি কথা না বলে স্টার্ট করা যাক আমরা যে দোকানগুলো আজকে দেখাবো সেগুলোকে একসাথে রেল আহার বলে ডাকা হয় এটা 22nd আগস্ট দ্যাট ইজ রাখির দিন আসানসোল রেলওয়ে স্টেশনের অপোজিটে ইনগ্রেশন হয় ভিডিওটার দেখার সাথে সাথে আসানসোল রেলওয়ে স্টেশনের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস জেনে নিন সো গাইস আমরা চলে এসেছি তিনটা দোকানের সামনে এগুলোর নাম হচ্ছে রেল আহার আমাদের কারেন্ট লোকেশনটা বলে দিই আমরা আছি হচ্ছে আসানসোল স্টেশনের ঠিক মুখে বাস স্ট্যান্ডটা দেখেছেন আসানসোল স্টেশন বাস স্ট্যান্ডটা মনে রাখবেন হটন রোডটা নয় আসানসোল স্টেশন বাস স্ট্যান্ডের ঠিক সামনে আছে রেল আহার এটা রিসেন্টলি খুলেছে দু তিন দিন হয়েছে তিনটে দোকান আছে আমার পেছনে ঠিক আছে ওইদিকে আরও দুটো আছে ওটা বন্ধ আছে আপাতত সো এগুলোতে কী কী পাওয়া যায় কী কী মেনু আছে খাবারের টেস্ট কীরকম সবগুলো আমরা তিনটে দোকানেই যাবো ভিজিট করবো লাস্ট অবধি থাকবেন ব্লগটাতে আর দেখতে থাকুন আর যদি ভালো লাগে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন সো লেটস গো ১৮৬৩ সালে অবস্থিত এই স্টেশন ইন্ডিয়ার সবথেকে ওল্ডেস্ট ডিভিশনের মধ্যে একটা প্রত্যেক দিন প্রায় ১৭০টার ওপর ট্রেন হ্যান্ডেল করে এই স্টেশন ইন্ডিয়ার 29th বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন বলেও কনসিডার করা হয় আর শুধু সেটা নয় আপনারা যারা স্টেশনটা পার্সোনালি ভিজিট করেছেন তারা জানেন যে এটা কত সুসজ্জিত ইউ ক্যান গেট এসকেলেটার সার্ভিস অ্যাট প্ল্যাটফর্ম 2 and 7 এছাড়া এসি নন এসি ওয়েটিং রুমস ওয়াইফাই সার্ভিস আর আপস্কেল প্যাসেঞ্জারদের জন্য এসি প্রিমিয়াম লঞ্চও আছে সো গাইজ আমরা ফার্স্টের দোকানটার সামনে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে অনেক কিছু পাওয়া যায় স্পেশালিটি হচ্ছে চা আর লস্যি এখানে লস্যির কস্ট হচ্ছে 30 আর 50 আর চা হচ্ছে 5 টাকা থেকে শুরু ফার্স্টেই আমাদের কাছে আছে একটা লস্যি দেখে নিন ভালো করে দেখুন কত কিছু দিয়েছে মেকিং প্রসেসটা দেখিয়েছি আপনাদেরকে এবার খেয়ে বলবো প্রেজেন্টেশনের দিক দিয়ে খুব ভালো ফার্স্টেই দেখুন এখানে দেখা কত কিছু দিয়েছে কোয়াইট টেস্টি মোচ হয়ে গেছে গাইস মনে হচ্ছে মোচ হয়েছে ভালো গেছে কোয়াইট গুড অনেক কিছু দিয়েছে বেশ গাঢ় আছে লস্যিটা খেতে পারেন ইন্ডিয়ার ফার্স্ট রেলওয়ে রেস্টুরেন্ট হুইচ ইজ আ ফুল ফ্লেজেড 42-সিটার ডাইনার এই স্টেশনেই আছে সেটার একটা ফুল ডিটেইলড ভিডিও আমি বানিয়েছি যেটা আপনারা উপরের আই বাটনটা ক্লিক করে দেখতে পারেন দোকানগুলোর নাম হচ্ছে চায়চুন আর ওয়াও ভোজন
শিয়ালদা রাজধানী, হাওড়া রাজধানী, শিয়ালদা হামসফর এক্সপ্রেস, ইউয়া এক্সপ্রেস, হাওড়া দুরন্ত এক্সপ্রেস আর শালিমার দুরন্ত এক্সপ্রেসের মতো মেজর ট্রেনস এই স্টেশনে থামে। সো মিষ্টিমুক্ত হলো গাইস, লস্যিটাকে খুব সুন্দর, মন ফ্রেশ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড দোকানটাতে। এখানে এখানকার স্পেশালিটি হচ্ছে স্ন্যাক্স, প্রচুর রকম স্ন্যাক্স আছে, দেখে নিন। ভেজ প্যাটি আছে, পনির প্যাটি আছে, হট ডগস আছে, অনেক কিছু আছে। সো আমরা একটা হট ডগ অর্ডার দিয়েছি, আসুক আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর কস্টগুলো, মেনু কার্ডটা, লোকেশন, যাবতীয় ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে, চেক করে নেবেন। সো গাইজ, আমরা আমার সেকেন্ড দোকানের খাবারটা ট্রাই করবো। ঠিক আছে, দেখে নিচ্ছেন, হট ডগ নিয়েছি আমরা, এটার কস্ট হচ্ছে 35 টাকা। আর দেখতে পাচ্ছেন অনেক কিছু দিয়ে বানানো হয়েছে, দেখা ভালো করে একটু। এ দেখুন, চিজ, পনির আছে। এই দোকানটাতে সব ভেজ পাওয়া যাবে। ঠিক আছে, এটা পনির হট ডগ হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে, একটু ছিঁড়ে দেখাই আপনাদের। এই দেখুন, ভেতরে একটা আলুর ফিলিং আছে যা যতদূর দেখা যাচ্ছে, খেয়ে বলি। এ দেখুন, একটু সসে ডোবালাম ভালো করে। ঠিক আছে, ঠিকঠাক খেতে হচ্ছে গাইজ। একটু ঝাল আছে, ফ্রোজেন রাখা হয়েছিল বলে একটু টেস্টটা ম্যাটার করতে পারে। ঠিক আছে, 35 টাকা যদি বলেন ঠিকই আছে, খারাপ না। আমি হট ডগ, আমি চিকেন হট ডগের একটু বেশি ফ্যান হচ্ছি, কিন্তু এটা ভালো খেতে। আপনারা যদি ট্রেন থেকে আসেন আসানসোলে, আপনারা অবভিয়াসলি এখানে নেমে আসানসোল স্টেশনে খেতে পারেন, এখানে ভালো স্ন্যাক্স পাওয়া যায়। ঠিক আছে, আরেকটা কামড় দিই। সো গাইজ, আমরা এখন তৃতীয় দোকানটায় চলে এসেছি। ঠিক আছে, এখানে দেখলেন প্রচুর রকম খাস্তা জিনিস পাওয়া যায়, ছোলা বাটারা থেকে শুরু করে সিঙ্গাড়া, কচুরি সব কিছু পাওয়া যায়। কস্টগুলো বেশ অ্যাফোর্ডেবল, যদি বিকেলবেলা আসেন এখানে ইডলি ধোসাও পেতে পারেন। সো বাইং দ্যাট, এবার খাবারটা দেখিয়ে নিই। এ দেখুন, অলরেডি লস্যি আর বার্গার খেয়ে পেট আমাদের ভরে গেছে, কিন্তু আমরা তাও খাবো আপনাদের জন্য। সো সেটার জন্য একটা করে লাইক যেন পড়ে যায়। কেমন লাগছে দেখুন, খুব হেভি লাগছে, চলো খাওয়া যাক। তুই ফার্স্টে দেখে নি কী কী দিয়েছে। এখানে আছে একটা স্যালাড টাইপের আছে, ঠিক আছে, এখানে একটা চানাটা আছে, যেটা ছোলা বেশ ঠিক আছে, গাঢ় আছে। এ দেখুন, কোয়ান্টিটি ভালো, পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে। আর এখানে আছে আচার। তো গাইজ, এক প্লেটের দাম হচ্ছে 40 টাকা। ঠিক আছে, এক প্লেটের মধ্যে দুটো পেয়ে যাবেন। আড়া আমরা অলরেডি একটা খেয়ে নিয়েছি, এটা দেখাচ্ছি আপনাদেরকে, এই ডোবালাম এটাতে, এবার যাবে আমার পেটে। মজা চলে এলো, আমার ছোলা বাটারা খুব ফেভারিট। লুচিটা খুব সুন্দরভাবে কুক করা আছে, ক্রিস্পি আছে। ঠিক আছে, চানা যে এটা আছে, তরকারিটা আছে, ওটাতেও খুব সুন্দর টেস্ট আছে, বেশি ঝাল নয়, আমি ঝাল খাওয়া পছন্দ করি না, আমার জন্য পারফেক্ট হচ্ছে, দুর্ধর্ষ লেগেছে। সো গাইস, এবার আমরা চলে এসেছি চতুর্থ আর ফাইনাল দোকানটাতে। অলরেডি 3টে দোকান ভিজিট করেছি, 4 নম্বর দোকানটা একটু আলাদা, কারণ এখানে ননভেজ আইটেমস পাওয়া যায়, অ্যান্ড দ্যাট হ্যাজ ব্রট আ স্মাইল টু মাই ফেস। ইয়া, থ্যানোসের ডায়লগ দিচ্ছি, বাট ফরগিভ মি। ননভেজের যে দোকানটা আছে ওটা সকালে খোলে না, ওটা টাইমিংস হচ্ছে 5টা থেকে রাত 12টা। আর তাই আমরা আরেকবার চলে এসেছি, আমার সাথে আছে আমার ভাই গৌরব। সো আমরা দুজন এবার কন্টিনিউ করবো, আপনাদেরকে দোকানটাকে দেখিয়ে দিই, কী কী পাওয়া যায়, মেনু কার্ড সব কিছু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড দেখুন, আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে এগ রোলস, রাইট? সো গাইজ, আমাদের হাতে রোল চলে এসছে, এগ রোল।
ঠিক আছে এটার দাম হচ্ছে গুড়া 30 রুপিস এর দাম মাত্র এটার দাম 30 রুপিস আর খুব সুন্দর গন্ধ বের হচ্ছে ভালো আছে ভালো কে বলবো পেট বলবো পেট আমি বলবো না রোল ফেভারিট হচ্ছে আমাদের তাই না সত্যি রোল ভালো লাগে কিন্তু আমি খুব কম খাই হ্যাঁ গুড়া কম করে জিম টিম স্টার্ট করেছি না আমরা তার জন্য গুড়া চলো শুভ উদ্বোধন শুরু করো খুব ভালো টেস্ট একটু কম তেল দিয়ে ভালো বানিয়েছে খুবই ভালো বানিয়েছে দেখতে পাচ্ছেন রুটিটা একদম লাল লাল করে দেখুন ভেতরে কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর এগুলো সব দেওয়া আছে সব ভেজিটেবল দেওয়া আছে আর খুব ভালো টেস্ট আছে আসুন আমি একটু খেয়ে বলি ইটস টাইম ফর মাই ফার্স্ট বাইট আমরা একটু বেশি ঝাল দিয়ে বানানো করিয়েছি কারণ এগ রোল গাইজ একটু ঝাল হলে মজা চলে আসে খাইয়ে না বলছেন সুপার টেস্টি হয়েছে এক্সট্রা যে ঝালটা দিয়েছি ওটার জন্য বেটার লাগছে সো এটা ছিল রেল আহারের চতুর্থ আর ফাইনাল রেস্টুরেন্ট যেখানে আপনারা ননভেজ পেতে পারেন আমি পরশুদিনই পার হচ্ছিলাম এখান থেকে পরশুদিন আই থিঙ্ক সরি কাল তো দেখলাম এখানে এত নতুন নতুন দোকানগুলো বসছে প্রীতম বলল যেতে এটা আমার সারপ্রাইজ ছিল একটা এলাম ভালো লাগলো সো আপনারাও আসুন আপনারা এনজয় করবেন খুব ভালো টেস্ট এবং অনেক কম দাম থেকে এখানে আপনারা পেয়ে যাবেন খাবার খুব ভালো লাগবে আপনাদের একদম সো গাইজ খেয়ে পর দেখা হচ্ছে লাইট জ্বলে গেল সো গাইজ আমাদের ব্লগ এখানেই শেষ হলো আপনারা দেখলেন আমরা কত মজা নিয়ে রোলটা খেলাম আর আমরা চাই আমাদের দর্শক বন্ধুরা আসুন এবং টেস্ট করুন প্রত্যেকটা জিনিস কম প্রাইস থেকে বেশি প্রাইস আছে খুব ভালো টেস্ট আপনারা আসুন এবং এনজয় করুন আর আপনারা যদি রাতে আসানসোল স্টেশনে আসেন এটা দুটো অবধি খোলা থাকে কিন্তু এই যে ননভেজ যেটা আছে এটা 12টা অবধি থাকে ওইগুলো রাত 2টা অবধি থাকে কিছুদিন পর থেকে সমস্ত জিনিস 24 ঘন্টা অবধি অন থাকবে ঠিক আছে ভালো টেস্ট প্রত্যেকটা দোকানে আপনারা যখনই আসবেন আপনারা পেয়ে যাবেন অ্যান্ড গাইস এটা সত্যি গর্বের ব্যাপার কারণ আসানসোল স্টেশনকে একটা নতুন রূপে সাজিয়ে দিয়েছে অনেক অনেক রাইট এটা আমরা এত বছর দেখিনি এই প্রথম হলো ভালো লাগছে আমাদের একদম আর গাইস যদি ভালো লাগে আমাদের ব্লগ প্লিজ একটা করে লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনাদের সাপোর্ট ছাড়া আমরা বেশি দূর যেতে এগোতে পারবো না সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বলি আমরা আছি একদম সো গাইস আজকের জন্য এতটুকুই স্টে টিউন